ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। এক ভাই জানতে চেয়েছেন তাওহিদ সম্পর্কে এবং শিরক সম্পর্কে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর এটা আমাদের সকলে জানা দরকার। তাওহিদটা কি? সবচেয়ে বড় ইবাদত হলো তাওহিদ। তাওহিদ কথার মানে হলো যে একাত্মবাদ, যে ইবাদত যে আপনি করবেন, ইবাদত যে আমরা করব, ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহকে রাজি করা, আর এই ইবাদতটা হবে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। আর ইবাদতের তরিকাটা হতে হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। এটা মেন জিনিস। আমরা যাই করি, সর্ব অবস্থায় আমাদের চাল চলন, কথাবার্তা, আখলাক, ইবাদত, সমস্ত কিছু আমাদের যদি হয় আল্লাহ সন্তুষ্টির জন্য, মানুষের সাথে মিশবো আল্লাহ সন্তুষ্টি, মানুষের সঙ্গে কথা বলবো আল্লাহ সন্তুষ্টির জন্য, ইবাদত করবো আল্লাহর জন্য, আর ইবাদত চলাফেরা সমস্ত কিছু, সমস্ত কাজ, যাবতীয় যা কাজ আছে, একমাত্র তরিকা পথ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। এখন তৌহিদকে তিন ভাগে ভাগ করা হয়েছে। তৌহিদ হলো, এক নম্বর হলো তৌহিদে রুবুহিয়া, অর্থাৎ রবের একত্ববাদ, আল্লাহর একত্ববাদ। তৌহিদে উলুহিয়া, দাসত্বের একত্ববাদ। তৌহিদে আসমা ও সিফাত, অর্থাৎ তৌহিদ মানে একত্ববাদ, নাম এবং গুণাবলীর একত্ববাদ। তৌহিদে রুবুহিয়া হলো যে তার সমস্ত কাজগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যে কর্মসমূহ যে করবো সেগুলো সব কিছু মেনে নেওয়া, যে এক আল্লাহর জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এগুলোকে করেছেন। যেমন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, আমাদেরকে রিজিক দেন, আমাদেরকে মৃত্যু দেন, তিনি আমাদের অক্সিজেন দাতা, তিনি আমাদের সর্ব মালিক। তৌহিদে উলুহিয়া যে ইবাদতের ক্ষেত্রে একক নির্ধারণ করা, শুধুমাত্র ইবাদতটা আল্লাহর জন্য, যেমন নামাজ, কোনো কিছু জবাহ করা, সমস্ত কিছু আল্লাহর উদ্দেশ্যে। আর তৌহিদে আসমা সিফাত, নামগুলো, যেমন সুন্দর সুন্দর নাম যে আল্লাহ রাব্বুল আলামিন আছে, সেই নামের ওপর, সেই নামের ধরন, সংগঠন, সাদৃশ্যকে আরোপ না করে সাব্যস্ত করে মেনে নেওয়া, এটা হচ্ছে তৌহিদ আসমা ও সিফাত। এই তৌহিদ মেন। এবার শিরক সম্পর্কে জানতে চাইছেন যে শিরকটা কি। শিরক শব্দের অর্থ হল পার্টনারশিপ, অর্থাৎ অংশ, অংশীদার, মিলানো বা সমকক্ষ করা বা সমান করা, শরিক করা, ভাগাভাগি করা। অর্থাৎ যে ইবাদত আমরা করছি, যে ইবাদত একমাত্র ইবাদতটা আল্লাহ সন্তুষ্টির জন্য করছি, এই ইবাদতটা যদি আমাদের অন্য কারোর জন্য হয়ে যায় আল্লাহ ছাড়া, তাহলে সেটা শিরকের অন্তর্ভুক্ত। যে যা কিছু আমরা করব সমস্ত কিছু আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে যদি আমরা আপনার সমপরিমাণ, তার সাথে যদি আমরা সমকক্ষ করি, অংশীদার করি, পার্টনারশিপ করি, তাহলে শিরক হয়ে যাবে। শিরক হচ্ছে দুই প্রকার। শিরক হচ্ছে শিরকে আকবর, অর্থাৎ বড় শিরক, শিরকে আসগর, ছোট শিরক। বড় শিরক কি? ইবাদতের ক্ষেত্রে কোনো ইবাদত আপনি করলেন সেটা আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে, কুরবানি করলেন আল্লাহ ছাড়া কারো উদ্দেশ্যে, কুরবানি করা, মানত করা, কোনো কিছু করা, এই ধরনের, এগুলো সব শিরকে আকবর। এ সম্পর্কে সূরা ইউনুস আয়াত নম্বর 18 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা আল্লাহর পরিবর্তে এমন বস্তুর ইবাদত করে যা তাদের তোমার ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না, আর তারা বলে এরা তো আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী। অর্থাৎ এই সূরা ইউনুস থেকে আমরা পাচ্ছি, কারা? যারা কবর পূজারি, মাজার পূজারি, তারা যায় যে তাদের ওসিলায় দোয়া করে, তাদের ওসিলায় তাদের নাম দিয়ে তারা জবাই করে গরু ছাগল, আর তাদেরকে বলে যে আমরা আমরা আপনার কাছে দোয়া করছি, আপনি আল্লাহর কাছে আমাদের হয়েছে এদিন। এই সম্পর্কে আল্লাহ বললেন যে তারা আল্লাহর পরিবর্তে এমন বস্তুর ইবাদত করবে যা তারা ভালো করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না, আবার তাদের কাছে বলবে যে আমরা তো আল্লাহর কাছে সুপারিশ করার জন্য তাদের কাছে গেছি। অর্থাৎ এই ধরনের শিরক হচ্ছে বড় শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি গায়রুলের নামে কসম করলো সে শিরক করলো। তিরমিজি হাদিসটা বর্ণনা হয়েছে, হাদিস নম্বর 1535, হাদিসটি হাসান, আবার হাকিমকে সহিহ বলেছেন। আরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নাসাইয়ের একটা হাদিস 977 নম্বর, আল্লাহ এবং আপনি যেমন চেয়েছেন কথাটি বললে, তুমি কি আল্লাহর সাথে সমকক্ষ স্থির করলে, বরং বলো আল্লাহ এককভাবে যা চেয়েছেন। অর্থাৎ কথাবার্তার মাধ্যমে যে শিরকগুলো হয় এগুলো শিরক অন্তর্ভুক্ত। গোপন শিরক, গোপনে অনেক কিছু শিরক আমাদের হয়ে যায়। যেমন আমরা ইবাদত, মানুষের প্রশংসা, তারপরে অনেক কিছু আমাদের মধ্যে রিয়া চলে আসে,
আমি সুন্দর করে কোরআন তেলাওয়াত করব, মানুষ বলবে সুন্দর তেলাওয়াত করি, আমি সুন্দর করে বক্তব্য দেব, মানুষ বলবে সুন্দর বক্তা, আমি সুন্দর করে মানুষের সামনে নামাজ আদায় করব, কিংবা সুন্দরভাবে কোনো কিছু ভালো কাজ আমি করব, ইবাদতটা করব, মানুষ ভালো বলবে। এইখানে এগুলো হচ্ছে গোপন শিরিক, রিয়া, এগুলো হচ্ছে গোপন শিরিক। যে আমাকে আমি ইবাদতটা করছি আল্লাহ সন্তুষ্টির জন্য নয়, মানুষকে সন্তুষ্টির জন্য, এগুলো শিরকের অন্তর্ভুক্ত। এ সম্পর্কে সূরা কাহাফ 110 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল বলেছেন যে যে ব্যক্তি তার পালনকর্তার সাক্ষাৎ কামনা করে সে যেন সৎ কর্ম সম্পাদন করে আর পালনকর্তার ইবাদত কাউকে যেন শরীক না করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন আমি তোমাদের উপর যে জিনিসের ভয় করছি সবচেয়ে বেশি বড় হলো তা হলো শিরকে আসগর, শিরকে ছোট শিরক। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ শিরকে আসগর কি, তিনি বললেন রিয়া, অর্থাৎ লোক দেখানো আমল। মুসনাদ আহমদ তৃতীয় খণ্ড 30 ইবনে মাজা 5204। অর্থাৎ এই ধরনের শিরক হচ্ছে আপনার হচ্ছে আসগর। আরো আছে যে সূরা আলে ইমরান আয়াত নম্বর 85, কেউ ইসলাম ছাড়া অন্য কোনো দিন গ্রহণ করতে চাইলে তা কখনোই কবুল করা হবে না, সে আখেরাতে ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আপনি যদি ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, এই ধর্মকে বাদ দিয়ে অন্য কোনো ধর্ম করতে যান তাহলেও আপনি ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ে যাবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ধরনের বড় শিরক থেকে হেফাজত করুক, সকল মুসলিম উম্মাকে শিরক থেকে বাঁচান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন যে আপনি যদি শিরক করেন আপনার সমস্ত আমলকে নষ্ট করে দেওয়া হবে, আপনিও ছাড় পাবেন না। তাহলে আল্লাহ কত বড় কথা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অর্থাৎ শিরক মারাত্মক, তাই শিরক থেকে বাঁচার একটা দোয়া আছে, একটা ছাঁকনি। আমরা যেমন চায়ের ছাঁকনি করি, চায়ের পাত্রগুলো ফেলে দিই, ইবাদতকে আমরা শিখে নিতে পারবো, ইবাদতকে আমরা শিরক মুক্ত ইবাদত করতে পারবো যদি একটা দোয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া শিখিয়েছেন যে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আলাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আলাম। অর্থাৎ হে আল্লাহ, আমি জেনে শুনে আপনার সাথে কোনো কিছু শিরিক করি না, আর শিরিক করা থেকে আমি আশ্রয় চাইছি, আর যদি আমার অজ্ঞানে যদি কোনো রকমভাবে আমি শিরিক করে ফেলি তাহলে আপনি আমাকে ক্ষমা করে দিন। এই দোয়াটা আমরা বেশি বেশি করে পড়ব। সূরা আরাফ 205 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল বলেছেন তোমরা তোমার প্রতিপালকের মনে মনে সবিনয়ে এবং নিচু স্বরে সন্ধ্যায় স্মরণ করো, উদাসীন মুক্তদের দলভুক্ত হয়েও না। অর্থাৎ জেকের সম্পর্কে, জেকের মধ্যে অনেক শিরিক আছে, অনেক মানুষ জেকের করে, মসজিদে জোরে জোরে দেখবেন জেকের করছে, মানুষকে শুনি শুনি, এই সম্পর্কে সূরা আরাফের এই আয়াতটা। আর আসর আর মগরিবের মধ্যবর্তী সময় তিনি আরো বলেছেন সূরা তহা 130 নম্বর আয়াত সূর্য উদয় এবং সূর্য অস্তের পূর্বে তোমরা প্রতিপালকের অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, পবিত্রতা, মহিমা বর্ণনা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি তার রবের জিকির করে না তার রব তার জিকির করে না, আর তার জীবন যেন মৃত সমতুল্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন আমি কি তোমাদের জানাবো না যে আমলের মধ্যে সর্বোত্তম আমল কোনটি? তোমাদের মালিক আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত পবিত্র, তোমাদের জন্য যা অধিক মর্যাদাকারী, অধিক মর্যাদা বৃদ্ধি হয়, সোনা রূপ ব্যয় করার থেকেও তোমরা শত্রুদের মুখোমুখি হয়ে তাদেরকে হত্যা এবং তোমাদের হত্যা করার চাইতে অধিকতর শ্রেষ্ঠ। সাহাবায়ে কেরাম বললেন অবশ্যই হ্যাঁ। তিনি বললেন আল্লাহ তাআলা জিকির করো, অর্থাৎ জিকির করেন, জিকির করেন নিচু স্বরে স্মরণে। জিকির মানে হলো আল্লাহকে স্মরণ করা, এমনভাবে স্মরণ করবেন যে শুধুমাত্র সেই স্মরণটা হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, যেভাবে আল্লাহ রাব্বুল বলেছেন সেই জিকির করতে। আর জিকিরের সময় হচ্ছে সকালে ফজরের পর এবং আসর থেকে মগরিব পর্যন্ত এবং রাত্রে ঘুমানোর আগে। জিকিরকে আমরা এইভাবে করব। জিকির সম্পর্কে আরো হাদিস বর্ণিত হয়েছে। আরো যদি দেখেন জিকির সম্পর্কে সাইদুল ইস্তিগফার একটা গুরুত্বপূর্ণ জিকির। এই জিকিরটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি সাইদুল ইস্তিগফার অর্থাৎ ক্ষমা প্রার্থনার জন্য শ্রেষ্ঠ একটা দোয়া আন্তরিকতার সাথে বিশ্বাসের সাথে কেউ যদি প্রত্যেক দিন সকালে ফজরের পরে আর সন্ধ্যায় আসর মগরিবের পরে পরে এবং ওই দিন যদি মারা যায় ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে, এই গ্যারান্টি দিয়েছেন সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই বুখারী এবং তিরমিজি পঞ্চম খণ্ড 466 নম্বর হাদিস। এই দোয়াটা পাবেন হিসনুল মুসলিমিন বইয়ের 127 পৃষ্ঠায়। অর্থাৎ আমি এখান থেকে জানতে পারলাম যে আমাদের মেন উদ্দেশ্য হতে হবে তৌহিদবাদী হতে হবে, একাত্মবাদ, সমস্ত কিছু এক কথায় আমাদের ইবাদত, স্তুতি, বন্দনা একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করতে হবে,
আর ইবাদতের তরিকা হতে হবে রসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের মতন। আল্লাহ রাব্বুল আমাদের সমস্ত মানুষকে, সমস্ত উম্মাকে এই শিরক থেকে হেফাজত করুক, আর আল্লাহ সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন, একমাত্র শিরকের গুনাহ ক্ষমা করবেন না। তাই এই শিরক থেকে আমরা যেন বাঁচতে পারি, আল্লাহ রাব্বুল আমাদের শিরক থেকে বাঁচার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।